শিক্ষা গুরু প্রফেসর এমকে তালুকদার, তার সম্বন্ধে একটা লাইন অন্তত আমাকে বলতে হবে, যাকে আমরা জানি যে তিনি হলেন হ্যামিলনের সেই বংশীবাদক, যিনি 1983-তে বাঁশি বাজিয়ে আমাদেরকে ডেকেছিলেন ড্রেস ফিডিং ক্যাম্পেইনে, এবং তারপর থেকে কিন্তু আমরা তার পিছনে আছি, স্যার এখনও আমরা সেটা চালিয়ে যাচ্ছি, আপনি এসছেন আমরা ভীষণ খুশি হচ্ছি। আর আমাদের প্রধান অতিথি, সকলের কাছে অনেক রকমভাবে আপনারা তাকে চিনেন, কিন্তু আমি আমার সাথে তার পরিচয় রাজপথে। 69-এর আন্দোলনে কখনো গানে, কখনো স্লোগানে, কখনো কবিতায় শহীদ মিনারে দাঁড়িয়ে তিনি হয়তো স্লোগান দিচ্ছেন, সেই সাথে আমরাও আছি। এবং তার এবং সেই সময়ের থেকেই আমাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। তার তিনি অনেক বড় হয়েছেন, অনেক কিছু হয়েছে, কিন্তু সেই 53 ইয়ার্স পার করলেন, কিন্তু এখনো আপনি কেমন করে একই রকম আছেন, এটাও আমি বলবো যে তুমি কেমন করে গান করো এগুলি, সেটাও কিন্তু আমি বলবো যে চুলের দিকে দেখাচ্ছেন, এটাও কিন্তু বয়সের একটা সৌন্দর্য আমি মনে করি। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো 78 সালে, তখন আমি নবীন চিকিৎসক, আমার পোস্টিং হয় আইপিজি মানে প্রফেসর শাহনা খাতুনের আন্ডারে, এবং তখন আমি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে জয়েন করি। দিবারাত্রি আমাদেরকে কিন্তু কাজ করতে হতো, যেটা কহিনুর বলে গেছেন,